মাতৃভাষা মাতৃদুগ্ধ সমান। মাতৃভাষা আমার পরিচয়, আমার অস্তিত্ব, আমার আবেগ, প্রেম, রাগ, দুঃখ, অভিমান প্রকাশের সবচেয়ে প্রাঞ্জল মাধ্যম। মাতৃভাষা আমার অহংকার। সেই মাতৃভাষা যখন আক্রান্ত হয়, তখন মাতৃভাষার সুখের আচ্ছাদন চিরে বেরিয়ে আসে ভাষা সৈনিক, ভাষা শহীদ, যাদের দামাল জনস্রোতে উদ্ধত পদাঘাতে টলে যায় আগ্রাসনের ভিত, কেঁপে ওঠে আগ্রাসনকারী। তখন কোনো বুলেট বেয়নের ব্যারিকেড আটকাতে পারে না সেই আগ্নেয়গিরির ক্রমাগত অগ্নুৎপাত। হাতে একটা বর্ণ পরিচয় যথেষ্ট রাষ্ট্রীয় বুলেটের প্রত্যুত্তরে। তেমনই এক দিন ছিল 1961 সালের 19 মে, অর্থাৎ আজকের দিন। আগুন ঝরছিল বরাক কাছারের পথে ঘাটে, শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দির আকাশ বাতাস মুখরিত হয়েছিল বাংলা মায়ের দামাল ছেলে মেয়েদের গগন বিদারির অনহুঙ্কারে। উত্থিত বজ্রমুষ্ঠী, অহিংস পদযাত্রা কাঁপন ধরিয়েছিল ভাষা সাম্রাজ্যবাদী তৎকালীন আসাম সরকারের বুকে। স্লোগান উঠেছিল, দিব প্রাণ দিব না জবান। 1960 সালের 10ই অক্টোবর সেই সময়ের অসমের মুখ্যমন্ত্রী বিমল প্রসাদ চালিহা অসমীয়াকে অসমের একমাত্র সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব উত্থাপন করেন। তখন উত্তর করিমগঞ্জের বিধায়ক শ্রী রণেন্দ্র মোহন দাস এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন, কিন্তু 24শে অক্টোবর প্রস্তাবটি বিধানসভায় গৃহীত হয়। বরাক উপত্যকার সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ প্রায় 100% বাঙালি শুরু করে চরম প্রতিবাদ। 1961 সালের 5ই ফেব্রুয়ারি গঠিত হয় কাছাড় গণসংগ্রাম পরিষদ। অসমের অসংখ্য বাংলা ভাষীর ওপর জোর করে অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার আসাম সরকারের ওই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে হাজার হাজার বাঙালি সংগঠিত হতে শুরু করলেন। বাংলা এবং অন্যান্য প্রচলিত ভাষার স্বীকৃতির দাবিতে কাছাড়কে কেন্দ্র করে গড়ে ওঠে এক প্রবল ভাষা আন্দোলন। এদিকে আসামের অন্যান্য জেলায় যেখানে বাঙালি সংখ্যা লঘু, সেখানে অসমীয়ারা তীব্র অত্যাচার নিপীড়ন শুরু করে। 8 থেকে 80 কেউ বাদ যায়নি সেই নিষ্ঠুর আক্রমণ থেকে। দিকে দিকে আওয়াজ ওঠে, বঙ্গালি খেদা, বঙ্গালি খেদা। সে আক্রমণ আজও সমান তালে চলেছে। সেসব ঘৃণ্য আক্রমণ এখনো আমরা অহরহ দেখতে পাই সোশ্যাল মিডিয়ার দৌলতে। যাই হোক, 1961 সালের 14ই এপ্রিল, অর্থাৎ পয়লা বৈশাখের দিনে সারা আসামের বাঙালিরা পালন করেন সংকল্প দিবস। 18ই এপ্রিল ছাত্র সমাবেশে বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয় করিমগঞ্জে, শিলচরে। ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের মতো এখানেও কিন্তু ছাত্রছাত্রীরাই ছিলেন প্রথম সারিতে। 24শে এপ্রিল থেকে কাছাড় গণসংগ্রাম পরিষদের নেতৃত্বে পদযাত্রা শুরু হয় সারা জেলা জুড়ে। 2রা মেতে শেষ হওয়া এই পদযাত্রাটিতে অংশ নেওয়া সত্যাগ্রহীরা প্রায় 200 মাইল উপত্যকাটির গ্রামে গ্রামে ঘুরে প্রচার চালিয়েছিলেন। 19শে মে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দিতে হরতাল এবং শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ প্রদর্শন আরম্ভ হয়। শিলচরের রেল স্টেশনে বিক্ষোভকারীরা অবস্থান করছিলেন। হরতাল চলছিল শান্তিপূর্ণভাবে, কিন্তু বিকেলের দিকে স্টেশনে উপস্থিত হয় অসম রাইফেল। বিকেল প্রায় 2:30 নাগাদ নজন সত্যাগ্রহীকে কাটিগোড়া থেকে গ্রেপ্তার করে পুলিশের একটি ট্রাক শিলচর স্টেশনের কাছ থেকে পার হয়ে যাচ্ছিল। বিক্ষোভকারী জনতা তাদের সহযোদ্ধাদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে দেখে তীব্র প্রতিবাদ করেন। কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ট্রাকে আগুন লাগিয়ে দেয়। পরে দমকলের প্রচেষ্টায় সে আগুন নিয়ন্ত্রণেও আসে। এদিকে 2:35 নাগাদ ঘটনার মাত্র 5 মিনিটের ব্যবধানে স্টেশন সুরক্ষায় থাকা প্যারামিলিটারি বাহিনী বিনা প্ররোচনায় 7 মিনিটের ভেতরে 17 রাউন্ড গুলি চালায় আন্দোলনকারীদের লক্ষ্য করে।
12 জনের দেহে গুলি লেগেছিল, তার মধ্যে 9 জন সেদিন ঘটনাস্থলে মারা গেলেন, পরে আরো 2 জন মারা গেলেন। বাংলা পেল 11টি তাজা প্রাণের বলিদান। বাংলা পেল প্রথম মহিলা ভাষা শহীদ কমলা ভট্টাচার্যকে। বয়স তখন তার মাত্র 16, সে তখন মাধ্যমিক পরীক্ষার্থী। ডান চোখে গুলি লেগে ছিন্ন ভিন্ন হয়ে গেছিল তার মাথার খুলি। অসম সাহসী সেই মহীয়সী নারী, আমার মা, আমার বঙ্গজননীর প্রতিভু কমলা ভট্টাচার্যকে জানাই আমাদের অন্তরের প্রণাম। 10 জন বীর ভোগ্যা বাংলা মায়ের দামাল ছেলেকে জানাই বিপ্লবী অভিবাদন। বিশিষ্ট কবি সত্যিপদ ব্রহ্মচারীর ভাষায়, সেদিনের সেই ভাষা আন্দোলনের শহীদ আর কেউ নয় বরং 10 ভাই চম্পা আর তার একটিমাত্র পারুল বোন। সেদিনের সেই উত্তপ্ত পরিস্থিতিতে তদানীন্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু উপস্থিত ছিলেন গৌহাটিতে। তার উপস্থিতিতেই ঘটেছিল এই মর্মান্তিক ঘটনা। 60-এর দশকের জুলাই সেপ্টেম্বরে আসামে বাঙালিদের ওপর অসমীয়াদের অত্যাচার তখন চরম রূপ নেয়। তখন প্রায় 50,000 অসহায় বাঙালি হিন্দু ব্রহ্মপুত্র উপত্যকা ছেড়ে পশ্চিমবঙ্গে পালিয়ে আসে, অন্য 90,000 বরাক উপত্যকা এবং উত্তর পূর্বের অন্যত্র পালিয়ে যায়। ন্যায়াধীশ গোপাল মেহরত্রার নেতৃত্বে একটি ব্যক্তির এক তদন্ত কমিশন গঠন করা হয়। কমিশনের প্রতিবেদন অনুযায়ী কামরূপ জেলার গোড়েশ্বর অঞ্চলের 25টি গ্রামের 4,019টি কুড়েঘর এবং 58টি বাড়ি ধ্বংস ও আক্রমণ করা হয়। এই জেলা ছিল সহিংসতার সবচেয়ে বড় আক্রান্ত এলাকা। 9 জন বাঙালিকে হত্যা করা হয়েছিল, শতাধিক লোককে আহত করা হয়েছিল। দিল্লি মানেই ভাষা আগ্রাসন, দিল্লি মানেই সাম্রাজ্যবাদ। কংগ্রেস, বিজেপি, সিপিএম, তৃণমূল, এসইউসিআই সহ যে কোনো রাজনৈতিক দল শুধুমাত্র ভোটের জন্য বাঙালিদের স্বার্থ না দেখে, বাংলার স্বার্থ না দেখে দেখেছে নিজেদের স্বার্থ এবং ভোট ব্যাংকের স্বার্থ। আজ 19শে মে এই পবিত্র দিনে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে আসুন আমরা সকল বাঙালি একত্রিত হই এবং নিজেদেরকে নিজেরাই ভোট ব্যাংক করে তুলি, যেন প্রত্যেকটি রাজনৈতিক দল আমাদের অর্থাৎ বাঙালিদের দাবি মেনে চলতে বাধ্য হয়। তবেই সেই শহীদদের আত্মা শান্তি পাবে এবং বাংলা ভাষার অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। জয় বাংলা।